গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মাহিস বিউটি জোন। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো আছো আজকে বলবো না, কারণ জানি সবাই খুব ভালো নেই, আর মেনলি বাড়িতে আছো, কারণ এখন বাড়িতে থাকাটা খুব দরকার। এতদিন বাড়িতে থাকতে কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, থাকতে হবে। তোমরাও সবাই বাড়িতে থেকো, সেফ থেকো, সাবধানে থেকো। লকডাউনটা উঠে গেলে তো বেরোতেই পারবে, তো এই কটা দিন বাড়িতেই মজা করো সবার সাথে। তো আমি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেই ভিডিওটা হচ্ছে, গরমকাল তো চলেই এসছে আর এবারে যা গরম পড়বে শুনছি, তো তার জন্য একটু স্কিনটাকে প্রিপেয়ার করার দরকার, স্কিনটাকে ভালো গ্লোয়িং করার দরকার আছে। তো তার জন্য আমি আজকে তোমাদের একটা সেরাম বানিয়ে দেখাবো, যেটা ইউজ করলে স্কিনটা ব্রাইট হবে, গ্লো করবে আর সফট থাকবে। এটা তোমরা, এই সেরামটা তোমরা দিনে দুপুরবেলা, যারা এখন সবাই বাড়িতে আর রয়েছো, তো তারা দুপুরবেলা শোয়ার আগে একটুখানি অ্যাপ্লাই করে শুয়ে পড়বে। আর মেইনলি এটা রাত্রিবেলার জন্য নাইট সেরাম হিসেবে কাজ করে। তোমরা রাত্রিবেলা যেরকম নাইট কেয়ার, স্কিন কেয়ার করো, করার পর তোমরা এই সেরামটাকে হাতের পাম্পে একটু নিয়ে মুখের মধ্যে মাসাজ করে শুয়ে পড়বে, সকালবেলা উঠে প্লেন জলে ক্লিন করে নেবে। এইটা তোমরা 7 দিন ইউজ করো, তোমরা নিজেরাই দেখতে পারবে স্কিনটা কত গ্লো করছে, ব্রাইট করছে আর একদম নরম হয়ে গেছে। তো চলো আমরা দেখে নিই আজকে এই সেরামটা কী করে বানায়। প্রথমে আমি নিয়েছি খাদি হার্বালসের অ্যালোভেরা জেল, এটা ট্রান্সপারেন্ট। এই অ্যালোভেরা জেলটা খুব ভালো, আমি তোমাদের দেখিয়েছি আমার একটা হলে। সেকেন্ড আমি নিয়েছি আমন্ড অয়েল, যে কোনো আমন্ড অয়েল নিতে পারো, আমি এই আমন্ড অয়েলটা নিয়েছি। থার্ড নিয়েছি অলিভ অয়েল, গুড ভাইবসের প্রত্যেকটা অয়েল খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো, সব কটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পরে নিয়েছি আমি কোকোনাট অয়েল, এটাও গুড ভাইবসের। তারপরে নিয়েছি আমি সেসামি অয়েল, তিল তেল, তারপরে ডাবর গুলাবরি রোজ ওয়াটার, যে কোনো রোজ ওয়াটার নিতে পারো। আর পরে নিয়েছি একটা এসেন্সিয়াল অয়েল, আমি নিয়েছি লেমন এসেন্সিয়াল অয়েল, লেমন হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। তারপর নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, এটা ইভিয়ান 400, এটা একটা লাগবে, আর বোল, ক্লিন বোল আর একটা স্প্যাচুলা মিক্স করার জন্য। তো চলো দেখি, আমি নেব হচ্ছে 2 টেবিল স্পুন, যে স্পুনটা দিয়ে আমি নিচ্ছি তার 2 স্পুন আমি নেব হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা, এই অ্যালোভেরা জেলটার মধ্যে লিকোরাইস আছে আর এটা প্রচণ্ড কুলিং একটা এফেক্ট দেয়, গরমকালে একটা মুখে কুলিং এফেক্ট সবারই খুব ভাল লাগে, তো আমি তার জন্য 2 টেবিল চামচ নিয়েছি। তারপরে আমি নেব আমন্ড অয়েল, তোমরা চাইলে অন্যান্য আমন্ড অয়েল ইউজ করতে পারো, কিন্তু এই আমন্ড অয়েলটা খুব ভালো, এটা মোস্ট প্রবাবলি পতঞ্জলির আমন্ড অয়েল। এই আমন্ড অয়েলটা নেব আমি 1 স্পুন, আমার 1 স্পুন পুরো হয়নি বলে আমি আরেকটুখানি নিয়ে নেব। তারপরে নেব হচ্ছে অলিভ অয়েল, আমি সবকটা গুড ভাইবসের অয়েল নিয়েছি, তার কারণ গুড ভাইবসের অয়েলগুলো প্রচণ্ড ভালো আর কোনো কেমিক্যাল নেই, একদম পিওর হয়, তার জন্য আমি গুড ভাইবসের নিয়েছি। এগুলো তোমরা সব পারপেলে পেয়ে যাবে, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবার চেষ্টা করব। তো আমি দিলাম 2 টেবিল চামচ 2 স্পুন অলিভ অয়েল। তারপরে আমি দেব হচ্ছে কোকোনাট অয়েল, কোকোনাট অয়েলও ওরকম 1 স্পুন থেকে একটু বেশি দেব কোকোনাট অয়েল। আমি আরেকটু দিচ্ছি, 1 স্পুন হয়নি বলে, কারণ ওটার মধ্যে অ্যালোভেরা জেলটা এমনভাবে লেগেছিলো যার জন্য বোঝা যাচ্ছিল না কতটা হয়েছে। এরপর দেব আমি তিল তেল, তিল তেলটাও গুড ভাইবসের। এটাও আমি দেব 1 চামচের মতো। তারপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে
ভিটামিন ই ক্যাপসুল, এটা ইভিয়ান 400 তোমরা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে। আমি একটা ভিটামিন ই ক্যাপসুলকে ফাটিয়ে ভেতর থেকে অয়েলটা নিয়ে নিলাম। তারপর দেব গোলাপ জল, গোলাপ জল তোমরা 2 চামচ মতো দেবে, কারণ গোলাপ জলটাই সেরামটার বেসটা তৈরি করতে কাজে লাগে। তো 2 চামচ গোলাপ জল দেবে। আর সবার শেষে আমি দেব গুড ভাইবসের লেমন এসেন্সিয়াল অয়েল। তোমরা চাইলে হেলদি এসেন্সিয়াল অয়েলটাও দিতে পারো, বাট আমি লেমন এসেন্সিয়াল অয়েলটা দিলাম, কারণ এটার স্মেলটা আমার খুব ভাল লাগে। তা যে সেরামটা আমি রাত্রিবেলা লাগিয়ে শোবো, সেটা স্মেলটা যদি ভালো আসে তাহলে ঘুমটাও ভালো হবে। তো তাই জন্য আমি দিলাম লেমন এসেন্সিয়াল অয়েল। এবার আমি সবকটা দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করতে করতে তুমি বুঝতে পারবে যে সেরামটা রেডি হয়ে গেছে। খুব ভালো করে মিক্স করতে হবে, একটা সেরাম কনসিস্টেন্সিতে চলে আসবে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব ভালো করে মিক্স করতে হবে। তোমাদের যদি একটু থিক থিক লাগে, তোমাদের যদি মনে হয় যে একটুখানি ঠিক হয়ে গেছে জিনিসটা, তোমরা চাইলে আর একটু গোলাপ জল দিতে পারো। আমি যেমন আরেকটু গোলাপ জল দেব, 1 চামচ মতো আরেকটু গোলাপ জল দেব। প্লিজ আমার নেলসগুলোকে ইগনোর করো, কারণ আমি এখন নেল পলিশ পরছি না। তো যাই হোক, ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর দেখতে পাবে তোমরা একটা লিকুইড সেরাম টাইপের তৈরি হয়ে গেছে। তো এই লিকুইড সেরামটা তোমরা যে কোনো গ্লাস কন্টেনারে রাখতে পারো, বা যে কোনো এয়ার টাইট ক্লিন কন্টেনারে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবে। তো সবাই দেখে নিয়েছো সেরামটা কী করে তৈরি করে, তো আশা করি তোমরাও বাড়িতে তৈরি করবে, তৈরি করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে জানিও সবার কেমন লাগলো। আমার মনে হয় সবার খুব ভাল লাগবে, কারণ আমিও কয়েকদিন ধরে ইউজ করছি, আমার তো খুব ভাল লেগেছে। আর এখন সবাই বাড়িতেই আছো, 7 দিন ইউজ করে দেখো, নিজেরাই বুঝতে পারবে রেজাল্টটা। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো প্রচুর প্রচুর, ঠিক আছে? তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাও না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। ওকে, তাহলে এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। তা আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সেফ থেকো।